আমাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি শান্ত আমি প্রশ্ন করব এবং লাই সাধারণের সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি বর্ষবরণেও রক্তাক্ত শৈশব বর্ষবরণেও রক্তাক্ত শৈশব আমরা দেখছি মিনাকা থেকে শুরু করে মাথাভাঙা থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে নন্দপুর থেকে শুরু করে একের পর এক জায়গা বর্তমান থেকে শুরু করে একের পর এক জায়গায় রক্তাক্ত হচ্ছে শৈশব শুধু রক্তাক্ত শৈশব নয় বোমা গুলির আচরে রক্তাক্ত হচ্ছে গোটা বাংলার মানুষ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কোচবিহার থেকে কাকদ্বীপ পুরুলিয়া থেকে পেট্রোপল একই ছবি আর বছরের শুরুর দিনেও রক্তাক্ত শৈশব এই সুজয় বর্মণ কি দোষ করেছে এই প্রশ্নটাই তার পরিবার করছে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আসবো আলোচনায় প্রথমে বিশেষ রিপোর্ট বছরের শেষ দিনেও এড়ানো গেল না অশান্তি ফের বোমায় রক্তাক্ত হলো শৈশব কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে আহত চতুর্থ শ্রেণীর এক পড়ুয়া উত্তরবঙ্গ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে জলের মধ্যে লাগছে ওকে তারাই দিতে গিয়ে ও উঠতেছে এমন সময় কি কোথায় ঢেল মারছে ওইখানে বুম বাস্ট হয়ে গেল আমরা দূরে ছিলাম ওইখানে আরো তিনটে ছোট ছোট 3 বছরের বাচ্চা ছিল ওরা আতঙ্ক হয়ে গেছে এদিকে বোমাবাজির ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে তৃণমূল কার্যালয়ের সামনে শাসক দলের সাফাই বাজি ফাটাতে গিয়ে বোমা ফাটিয়েছে পাল্টা কোটা খুবই চেপে আমি দেখলাম দেখে তো সন্দেহ হচ্ছে বলে তো পুলিশকে বলা হয়েছে পুলিশ হচ্ছে মনে হচ্ছে কেউ মানে অতি আনন্দে বোম মানে পটকা ফাটানোর জায়গায় বোম মেরেছে এটাই হবে প্রক্ষান্তরে ওনারা স্বীকার করে নিলেন যে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা প্রচন্ড আনন্দে বোমা ফাটিয়ে থাকেন কখনো বিরোধী দলের বাড়িতে কখনো বিরোধী দলের কর্মীদের দোকানে বা কখনো কখনো আনন্দের চোখে নিজেদের পার্টি অফিসের পাশে বর্ষবরণের আনন্দে যখন মাতোয়ারা রাজ্য ঠিক তখনই বাংলায় বোমার আঘাতে ঝরছে রক্ত যা নিয়ে রাজ্যের শাসক দলকে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা দেখুন যে পার্টিটার বোমা লগ্নে জন্ম সেই পার্টির জন্মদিনে বোমা ফাটবে না শিশু আহত হবে না এ কি আর হতে পারে শিশু আহত বোমা বিস্ফোরণ রাহাজানি গুন্ডামি এক চুলো পশ্চিমবাংলা থেকে কমবে না এটাই তার সবচেয়ে বড় নিদর্শন যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে মমতা ব্যানার্জি প্রথমে বলেছেন ওটা পটকা ওটা বাজি এবার তো বলবেন মাথা ভাঙা ওটা আলু ওনাকি ঘিলুতে কিছু নেই সব আছে ঘিলুতে গোটা রাজ্যে সর্বত্র বোমা তৈরি করছে স্থানীয় পুলিশ জানে না তিনি তৃণমূল দলের লোকজনকে ব্যবস্থা দিতে পারেন না কারণ তিনি তাদেরকে দলের সম্পদ মনে করেন যারা বোমা বানাচ্ছে বোমা ফাটাচ্ছে বছর ভর বোমাবাজি খুনোখুনি মারপিটের একাধিক খবর পড়েছি আমরা ইংরেজি বছরের প্রথম দিনেও বোমাবাজির খবর কোথা থেকে আসছে এত বোমা বারুদ কে মজুত করছে কেনই বা মজুত করা হচ্ছে বিস্ফোরক সামনেই পঞ্চায়েত ভোটে অশান্তি পাকাতেই কি মজুত করা হচ্ছে বিস্ফোরক রিপাবলিক বাংলা সিঁড়ির তলায় বিড়ির দোকান এখন দেখা যাচ্ছে সিঁড়ির তলায় বোমের দোকান কখনো তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির নিচে বোমা কোথাও আলুর 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 খেতে বোমা যাদেরকে যাদেরকে দেখে যাদেরকে মোহাম্মদ সেলিম বলছেন ওটা আলু ওটা আলু বলবেন কয়েকদিন পর মুখ্যমন্ত্রী কিছু কিছু কে নেই মাথায় খিলু এই প্রশ্নটা যখন তুলছেন তখন একটাই প্রশ্ন উঠছে ভোট আসছে বারুদের গন্ধ আসছে মিনাকা থেকে শুরু করে একের পর এক জায়গায় মিনাকা মাথাভাঙা কাটোয়া কাকিনাড়া রণদেবপুর উস্তি এই মুহূর্তে ছোটা উইন্ডোতে আমরা দেখানোর চেষ্টা করব ছয় ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন যেখানে রক্তাক্ত শৈশব যেখানে রক্তাক্ত শৈশব শিশু সুরক্ষা কমিশন এই মুহূর্তে রিপাবলিক বাংলা যদি দেখেন এই মুহূর্তে দেখুন ছয় ছবি দেখুন এ বাংলার শিশুরা রক্তাক্ত হচ্ছে এ বাংলার শিশুরা রক্তাক্ত হচ্ছে আসবো আলোচনায় যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সায়ন খান ছাত্র নেতা শাসক দলের পক্ষে কথা বলবেন দেবব্রত রায় রয়েছেন শাসক দলের কথা বলবেন তৃণমূল সমর্থক স্বপন মণ্ডল রয়েছেন বাম নেতা বাম পক্ষে কথা বলবেন আমি আলোচনায় আসবো প্রথমে শুরু করবো দেবব্রত তাকে দিয়ে দেবব্রত আপনারা কথায় কথায় বলেন না যে শিশু সুরক্ষা শিশু সুরক্ষা ছটা ঘটনার ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ফুল স্ক্রিন দেখাচ্ছি আপনি বলুন বর্ষবরণে রক্তাক্ত শৈশব এর থেকে বড় লজ্জার হয় দেখুন ব্যাপারটা খুবই দুঃখজনক এরকম ঘটনা ঘটে না কখনোই ঘটা কাম্য নয় আমরা মনে করি পুলিশ তদন্ত
করছে অচিরেই যারা দোষী তারা ধরা পড়বে মমতা ব্যানার্জি জিরো টলারেন্স বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে বলো না পুলিশ তদন্ত করলে ব্যবস্থা নিয়ে তো একের পর এক ঘটনা ঘটবে না মাথা ভাঙার পর তো মিনাকা মিনাকার পর তো মাথা ভাঙা হতো না কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আপনি বিচ্ছিন্ন বলছেন সকল বিচ্ছিন্ন বলছেন একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনার পাড়ার যে ছেলেটা ফুটবল নিয়ে খেলা করে রোজ সকালে আপনার পাশের বাড়ির যে ছেলেটা ক্রিকেট বল নিয়ে প্রতিদিন খেলা করে সেই শিশুর হাতে যখন বোমা ফেটে যাচ্ছে মারা যাচ্ছে তার মুখের দিকে তাকিয়ে আপনি বলুন যে এই বাংলার শিশুদের সুরক্ষা কোথায় নিশ্চয়ই সুরক্ষা রয়েছে অন্যান্য রাজ্য থেকে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে আবার এই রাজ্য ওই রাজ্য এই বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই বাংলায় দেখিয়ে দিতে বলছেন ওই রাজ্য ওই রাজ্য আরে বাংলায় তো ভারতবর্ষকে বাদ দেখাবে না না এই রামকৃষ্ণ দেবের বাংলায় আজকে তোমার এই লোকেদের জিজ্ঞেস করো রামকৃষ্ণ দেবের বাংলায় আজকে না শুধু বর্ষবরণ না আজকে কল্পতরু উৎসব আর জানি না কবে এই তৃণমূল কংগ্রেস পার্টিটা চৈতন্য হবে রামকৃষ্ণদেব আজকে থেকে প্রায় 100-150 বছর আগে বলে গেল যে আজকের দিনে বাবা তোমাদের চৈতন্য হোক আর কত বকরা করলে আর কত লোকের প্রাণ গেলে এদের চৈতন্য হবে জানি না আজকে বর্ষবরণ কিভাবে হচ্ছে সারা পৃথিবী বর্ষবরণ করছে আতশবাজি দিয়ে আর তৃণমূল বর্ষবরণ করছে শিশুদের মেরে শিশুদের বোমা বাজি করে এই তো হচ্ছে তৃণমূলই কার বড় লাইন যে প্রত্যেকে বর্ষবরণ করছে আতশবাজি দিয়ে আপনারা বোমা গুলি দিয়ে বকুন দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা এমনি আরে ভাই তোমরা আরে তোমরা তোমরা আজকে বিজেপির কি আছে আরে ভাই তোমরা তো ক্যামেরায় দেখানো হচ্ছে ক্যামেরা দেখানো হচ্ছে তো ক্যামেরা দেখছে তো আরে ক্যামেরা বহুত দেখছে সেই জন্য লোককে মারবে সেই জন্য লোককে মারবে সেই জন্য লোককে মারবে সেই জন্য লোককে মারবে আরে সেই জন্য লোককে মারবে প্রতিটা নির্বাচন হয় মানুষ দুহাত তুলে তৃণমূল করে তাহলে উনি লোককে মারবে লোককে মারার লাইসেন্স হয়ে গেছে বাংলার মানুষ শুনছেন তো তৃণমূলই বলছে তৃণমূলের ভোট বান না তৃণমূল লোককে মারার লাইসেন্স হয়ে যায় প্রণোদিতভাবে উত্তর রয়েছে উত্তর রয়েছে সুজয় বর্মনের পরিবারের কান্নার শব্দ যদি দেবব্রত দার এই চর্মকর্ণে অর্থাৎ চামড়ার কানে প্রবেশ করে আমি শোনানোর চেষ্টা করব সুজয় বর্মনের পরিবার তিনি বুক চাপড়ে কাঁদছেন ভাটপাড়ার যে পরিবার যে শিশু রেল লাইনের ধারে মারা গিয়েছিল সেই শিশুর পরিবার বুক চাপড়ে কাঁদছে নরেন্দ্রপুরের ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে বুক চাপড়ে কাঁদছে মিনাকায় একই ঘটনা তৃণমূল নেতার বাড়িতে তার ভাগ্নি বোমা ফেটে মারা যাচ্ছে এই মুহূর্তে সেই ছয় উইন্ডোজ ছটা ছবি আমরা দেখিয়েছি আমি আলোচনায় আসবো আমি 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 শুরু করব ছাত্রনেতা সায়ন ছাত্রনেতা কিন্তু ছাত্র যুব যৌবন তাদের ভবিতব্য কি এই যারা নতুন অগ্রদূত যারা নতুন ছোট ছোট শিশু পাড়ায় খেলছে তারা মারা যাচ্ছে দেখো এটা তো খুব দুঃখজনক কথা যে এরকম শিশু মারা যাচ্ছে কিন্তু একটা কথা আমাকে বলো তো আমি যে আজ আমি একটা যে তৃণমূল নেতা আমি তৃণমূল নেতা তৃণমূল যেভাবে চলছে এখনো পর্যন্ত কেন কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না একের পর এক ঘটনা কেন ঘটছে যখন বলছো বুকে হাত দিয়ে একবার পাশের বাড়ির শিশুটার কথা ভাবো আলু জমিতে যে খেলতে গিয়ে এই সায়ন তুমি ভাবো যে আলু জমিতে খেলতে গিয়ে যে শিশুটার মৃত্যু হচ্ছে তার দায়টা কার এই যে এটা এটা সবচেয়ে বড় কথা যে অন্য কোন পার্টি যাদের কোনো রাজনৈতিক কোনো গ্রাউন্ড নেই এই কি মনে হয় আপনার পাশের বাড়ির ছেলেটা যখন খেলতে যাচ্ছে আলু জমি বলুন রাস্তায় বলুন বিভিন্ন জায়গায় বোমাবাজি বোমা ফেটে শিশুর মৃত্যু হচ্ছে ছয় জায়গায় এই ঘটনা ঘটেছে আজকের দিনে একটা জায়গায় মাথা মাগায় ঘটেছে কি বলবেন কি বলবেন কি বলবেন কি মনে হয় দাদা এটা তো একটা যেরকম রাজনৈতিক ইয়ে আছে সে সঙ্গে আমাদের প্রত্যেকের ভেবে সচেতনতা অবশ্যই পুলিশের কাজ করা দরকার দাদা দাদা কি বল অবশ্যই পুলিশকে সচেতনতা নিয়ে কাজ করা দরকার পুলিশ কাজ করছে কি মনে পুলিশ কাজ করছে এর থেকে আরো বেটার করা উচিত আমি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব দাদা আপনার সঙ্গে একটু কথা বলি কি মনে হয় আপনার পাশের বাড়ির শিশুরা যখন খেলতে যাচ্ছে বলের বদলে বোমা তুলে নিচ্ছে এত বোমার রমরমা তার জন্য কি করবো আমরা বলুন আমরা আমি আমি মানুষের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করবো দাদা কি মনে হয়
এগুলো বন্ধ করা উচিত, বন্ধ করা উচিত। এই সাধারণ মানুষগুলো যে কথাটা বুঝতে পারছে সেই কথাটা এই 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 তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না, এটা এটাই প্রশ্ন উঠছে। আজ মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে এক্ষুনি বলবেন ওটা বোমা ছিল না, ওটা আলু, মাথায় নেই কিছুই, ঘিলু শব্দ চয়ন করে বলছেন। কিন্তু এই যে সিস্টেমটা এটা তো পাল্টানো উচিত। দেখুন বিষয়টা হচ্ছে যে 2015 সালে যখন সারদা কেলেঙ্কারি যখন সামনে এলো আর কি, তারপরে কিন্তু তৃণমূল যে একটা দল সেটা মানুষের উপরে কিন্তু আস্থা হারিয়ে ফেললো যে মানুষের উপর আর ভরসা করে লাভ নেই, এবার আমাদেরকে কিন্তু অস্ত্র তুলে নিতে হবে, আমাদেরকে বোমা তুলে নিতে হবে, আমাদেরকে বন্দুক তুলে নিতে হবে, রিভলভার তুলে নিতে হবে। বড় বেতা ভুলে গেছেন, যখন দুর্নীতি প্রমাণিত হলো, যখন প্রমাণিত হলো যে সিঙ্গুর ভুলে গেছে দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, তখন ওরা কিন্তু মানুষের উপর ভরসা হারিয়ে ফেলেছে। আগামী মানুষের উপর ভরসা সিপিএম হারিয়ে ফেলে বাংলাকে সন্ত্রাসী ভুলে গেছেন। কিন্তু আমরা মনে করি যে এই সরকার আর মানুষের থেকে সরে গেছে, পাকেটে মানুষ কিন্তু সরকারের থেকে সরে কি মনে হয়। এই 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 যখন ঘটনাগুলো আমাদের করতে হয়, যখন মিনাখার খবর দেখাতে হয়, যখন এই কোচবিহারের ঘটনা দেখাতে হয়, যখন নরেন্দ্রপুরের ঘটনা দেখাতে হয়, তখন আমি একজন সাংবাদিক হিসাবে আমারও আমারও কষ্ট হয়, আমারও আমারও মনে হয় এই ছবিগুলো কেন করছে যারা তরুণ প্রজন্ম, তারা যখন হাত উড়ে যায়, পা উড়ে যায়, মারা যায়, এই ছবিগুলো কেন দেখতে হবে বাংলায়? দেখো তোমাকে রুট কজটা খুঁজতে হবে, এটা কেন হচ্ছে। দেখো তৃণমূল কংগ্রেস কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি এবং এই যে লাগাতার দুর্নীতি, এই দুর্নীতি করার পরে চাকরি চুরি, টোটাল এই যে চুরি করার পরে ওদের জনসমর্থন আজকে তলানিতে, যে কারণের জন্য এই বোমা বন্দুক যদি না আসে ওদের ওরা জিততে পারবে না, এবং সেই কারণের জন্য আজকে এটা এটা একটা ট্রেলার। এরপরে আসল তো সিনেমা বাকি রয়েছে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ভোটে ওরা জানে যে ওরা হারবে, হারবে এবং হারবে, সেই কারণের জন্য এই বোমা বন্দুক নিয়ে মানুষকে আতঙ্কে রাখার চেষ্টা, এবং আতঙ্কে রেখে যাতে পঞ্চায়েত ভোটে জেতা যায় তার পরিকল্পনা করা হচ্ছে। পঞ্চায়েত ভোটে ভালোভাবে জিতবে, ভালোভাবে জিতবে, বোমা মেরে জিতবে, আপনি যে জেলার দায়িত্বে রয়েছেন, আমি যেটুকু জানি ডায়মন্ড হারবার বারবার সেই খবরের শিরোনামে আসে, বোমা গুলি আজ কোচবিহার, কাল মিনাখা, কাল এখানে ওখানে। এই ছবিটার বদল ঘটানোর জন্য তো বিরোধী রাজনৈতিক দলেরও একটা দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। বিরোধী রাজনৈতিক দল, আমরা সময় মানুষের জনসমর্থন নিয়ে প্রতিদিন এখানে লড়াই করছি, যে আজকে তুমি এখানে কথা বলছো, আমরা এখানে লোকজন শুনছে, লোকজন বুঝছে, এটা প্রত্যেকের মানুষের কথা যাচ্ছে, আমরা গণতান্ত্রিকভাবে যেভাবে লড়াই করো আমরা লড়াই করছি। আজকে ডায়মন্ড হারবার মডেল, তুমি বলো তো সন্তু, ডায়মন্ড হারবার মডেল মানে কি? ডায়মন্ড হারবার মডেল মানে হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে ওখানে মৎস্য হয়, কোটি কোটি টাকা দিয়ে ওখানে মানুষের ঘর লুট হয়, কোটি কোটি টাকা দিয়ে ওখানে জমি লুট হয়, কোটি কোটি টাকার ওখানে চাকরি লুট হয়, ওখানে কি লুট হয়, ওখানে ভোট লুট হয়। 94% মাইন্ডেড, প্রায় ওখানে 94% বিরোধীরা নমিনেশন দিতে পারে না। ওখানে উন্নয়ন কাটারি নিয়ে, বন্দুক নিয়ে, বোমা নিয়ে, বন্দুক নিয়ে সব জায়গায় ডায়মন্ড হারবার দাঁড়িয়ে থাকে। আজকে ভাইপো ভাইপো হচ্ছে, ভাইপো হচ্ছে কয়লা চর, ভাইপো কয়লা চর, ভাইপো কয়লা চর, এরা হচ্ছে মানুষ, এরা বলবে। কিন্তু আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, আজকে তৃণমূল কংগ্রেস চর, গুন্ডা, বদমাই, চুরি, এই মানুষ বলবে আমার কথা। তুমি মানুষকে জিজ্ঞাসা করো, তুমি মানুষকে জিজ্ঞাসা করো তাহলে বলবে। এক মিনিট এক মিনিট, সায়ন সায়ন কি কথা বলছিলেন? কি নেই, কি নেই, সংগঠন নেই, সংগঠন এক মিনিট এক মিনিট এক মিনিট, সংগঠন নেই বলে তোমরা কি বোমাবাজি করবে? এক মিনিট এক মিনিট, পুলিশ 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 মন্ত্রী কার? এক মিনিট 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 এক মিনিট, পুলিশ মন্ত্রী কার? পুলিশ কার স্যার? পুলিশ কার? বোমা কোথা থেকে আসছে? কোথায়? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, বোমা কোথা থেকে আসছে? দায় টাকা ভোট টাকাকে দিয়েছে। এক মিনিট, ভোট টাকাকে দিয়েছে, মানুষ টাকা ভোট দিয়েছে। এক মিনিট এক মিনিট এক মিনিট, মানুষ কাকে ভোট দিয়েছে? মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে চলছে, মানুষ ভোট দিয়েছে বলে আমরা এখানে আছি। আপনারা যতবার হারবেন ততবার এসব কথাই বলবেন, ইলেকশনে আপনি জীবনে কোনো নিয়ে নেই, কবি সাহিত্যিকরা মৃত মানুষ তারা না, আপনি যতদিন হারবেন ততদিন এসব কথা। আরে বোমা কেন ফাটবে? এই যে শিশুটির মৃত্যু হয়েছে, যে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে, তার পরিবারে কে কি জবাব দেবে তুমি বলো? বলো তার পরিবার রিপাবলিক বাংলা দেখছে, বলো বলো। দুঃখজনক কথা, কি দুঃখজনক? তোমার দুঃখজনক এ, ওনার কল ভরবে না, ওনার কল ভরবে না, ওনার কল খালি হয়ে যাবে, ওনার কল খালি হয়ে গিয়েছে। আমার তার সাথে এমপ্যাডি আছে, এমপ্যাডি নয়, একবারে এমপ্যাডি নেই, আমার এমপ্যাডি আছে। সুজয় ভরমনের পরিবারের কান্নার আওয়াজটা আমি শোনাতে চাই, আমি শোনাতে চাই গোটা বাংলাকে, ভাটপাড়ায় যে শিশু মারা গিয়েছে তার পরিবারের কান্না। আমরা দেখিয়েছি নরেন্দ্রপুরের ঘটনার ছবি, আমরা মিনাখায় দেখিয়েছি তৃণমূল নেতার বাড়িতে এসে তার ভাগ নেই,
তার ভাগনেই মারা গিয়েছে বোমাতে। এই কোচবিহারের যে ঘটনা, সুজয় বর্মনের আত্মীয় তিনি কি বলছেন শুনুন, এই 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 কান্নার ছবিটা শুনুন দেখুন। তারা বলছেন এ রাজ্যের শিশুদের সুরক্ষা কোথায়? কোথাও বোমায় উঠছে, কোথাও কিডন্যাপ করে খুন করে দেওয়া হচ্ছে। অথচ শিশু সুরক্ষা কমিশন বাংলার মানুষ তারা প্রশ্নটা করছেন, তারা বলছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণ কখনো শিশু মারা যাচ্ছে, কখনো পরিবারের সদস্য মারা যাচ্ছে, আর এই শাসক দল বলছে বাংলায় উন্নয়ন হচ্ছে। এই জায়গা থেকে আসবো আলোচনায়, এখন সবাই ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক। কেশপুর, মিনাখা, কৃষ্ণনগর, আরামবাগ, সোনারপুর, ভাটপাড়া, উলুবেড়িয়া, নন্দপুর, নওদা, কোচবিহার, টিটাগড়, বীরভূম, একের পর এক ঘটনা, তারপরেও তৃণমূল, তারপরেও এই দেবব্রত দাদের মতো তৃণমূলের সমর্থকরা বলছে আহা সব উন্নয়ন চলছে। আমি প্রত্যেকের জন্য 10 সেকেন্ড দেবো। না না, তোমাকে তো প্রথমে বললাম যে আজকে তৃণমূলের আরো হয়তো অনেক 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 বাংলার মানুষ অনেক মূল্যে তারপর তৃণমূলের চৈতন্য হবে, নাহলে তৃণমূল আজকে কোনোদিনও কোনোদিনও এই বোমগুলি রাজত্ব বন্ধ করবে না। তার কারণ হচ্ছে তৃণমূলীরা মানুষের ভোটে জিততে পারে না, বোমগুলি ছাড়া ওরা জিততে পারে না। আমলে এখানে বোমের কুটির শিল্প ছিল, আগ্নেয়াস্ত্রে কুটির শিল্প ছিল, সেই জায়গাটাকে অতি উৎসাহ হয়ে, অতি উৎসাহ হয়ে আজকে বর্ষবরণের দিনে বোম ফাটিয়ে ফেলেছে, আতশবাজি দেখায় বোম ফাটিয়ে দিয়েছে। পঞ্চায়েত ইলেকশনের আগে তৃণমূল চেষ্টা করছে গ্রাম বাংলার মানুষকে সন্ত্রস্ত করার জন্য, কিন্তু আমরা ভয় করবো না। মানুষ চাচ্ছে তৃণমূলকে সরাবে, তৃণমূলকে রুট আউট করে দেবে, মূলচ্ছেদ করে দেবে। তৃণমূল কি ভুলে গেছেন কি? আপনাদের আমরা তো কুটির শিল্প ছিল দেখুন, একটা চেঞ্জ হওয়ার জন্য একটা ওভারনাইট একটা চেঞ্জ আসে না। আগের থেকে এই যে সিপিএম আমল থেকে তৃণমূল কংগ্রেসের আমলে অনেক কিছু কিন্তু কমছে। সবাই সিপিএমের বলতে গিয়ে সিপিএম বুঝিয়ে দিয়েছে যে বোমটা বাঁধো, তাহলে তুমি তৃণমূল এসব বললে এখানে বাংলার পুলিশ হচ্ছে জনগণকে কামড় দেয় আর মহিলাদের নগ্ন করে আজকে কাস্টডিতে মারধর করে, এটা হচ্ছে আজকে বাংলার পুলিশ। আর যদি পরিবারের শিশু মারা গেলেন, যে পরিবারের শিশু রক্তাক্ত হলেন বর্ষবরণের দিন, শিশু রক্তাক্ত হলেন, সেই পরিবারের চোখে চোখ রেখে কে উত্তরটা দিতে পারবে? সেই পরিবারের কাছে এই শিশু সুরক্ষা কমিশন জবাব দিতে পারবে? একের পর এক শিশু আহত হচ্ছে রে বাংলায় বোমা ফেটে, তারপরেও শিশু সুরক্ষা কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে, কোনো স্ট্রংলি অ্যাকশন নিয়েছে? আমার জানা নেই,
আজ এই প্রশ্নটা তুললাম রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সাধারণ মানুষের, যারা যাদের শিশু রয়েছে, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, যাদের বাড়িতে শিশু রয়েছে, তারা প্রশ্নটা করছেন যে বাংলায় শিশুদের নিয়ে হচ্ছেটা কি। আজ এখানে শেষ করছি, সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনার নজর থাকুন।